BPL এর প্লেয়ার্স ড্রাফটে কম আগ্রহ দেখা গেছে বিদেশি ক্রিকেটারদের নিয়ে। ফরেন ক্রিকেটারদের প্রথম রাউন্ডের দুই সেটে প্রতিটি দল সুযোগগুলো ফিনিলেও দ্বিতীয় রাউন্ড আসতেই দেখা মেলে আগ্রহের কমতি। শেষমেশ সেই রাউন্ড থেকে মাত্র দুইজন বিদেশি ক্রিকেটার দল পান। বিদেশিদের নিয়ে আগ্রহ কম থাকার কারণ ড্রাফটের আগে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগ দিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। একই সাথে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ থাকায় বিদেশিদের অনেককেই পুরো আসরের জন্য পাওয়া যাচ্ছে না, আর এ কারণে বিদেশিদের জন্য সংখ্যার নির্দিষ্টতাও রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সুযোগ কাজে লাগিয়ে বেশিরভাগ দলই বিদেশি সাইনিং সেরে ফেলে ড্রাফটের আগেই, আর বাকিটা হয়তো হবে ড্রাফটের পর। তবে ড্রাফটে বিদেশিদের নিয়ে দেখা গেছে ফ্র্যাঞ্চাইজিদের অনাগ্রহ। বিশেষ করে নবাগত দল দুর্বার রাজশাহী নিয়েছে মাত্র দুইজন ক্রিকেটারকে। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স ও চিটাগং কিংস অবশ্য বেশ কয়েকজনের সাথেই ইতোমধ্যে চুক্তি সেরেছে। শেষ পর্যন্ত কোন দল কোন কোন বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে দেখে নেওয়া যাক। রংপুর রাইডার্স নিয়েছে ইফতিকার আহমেদ, অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর, সৌরভ নেত্রভালকার, খুশদিল শাহ, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্পারকে। ফাহিম আশরাফ ও ডেভিড মালানের সাথে ফরচুন বরিশাল দলে রেখেছে কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, জেমস ফুলার, পাথুম নিসাঙ্কা ও নান্দ্রে বার্গারকে। সিলেট স্ট্রাইকার্স জর্জ মানসি, পল স্টার্লিং, রাহকিম কোনওয়াল ও সামিউল্লাহ শিনওয়ারির সাথে ড্রাফট থেকে দলে নিয়েছে রিস্ট অপ্লিকে। পাওয়ার চুমুকে অ্যাকশন। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, স্টিভেন এসকিনাজি, থিসারা পেরেরা, জনসন চার্লস, আমির হামজা, শাহনেওয়াজ দাহানির সাথে দলে নিয়েছে পাকিস্তানের তরুণ ক্রিকেটার সাইম আয়ুবকে। চিটাগং কিংস দেখিয়েছে বেশ কিছু চমক। দলে আছেন মঈন আলী, এঞ্জেলো ম্যাথিউস, হায়দার আলী, উসমান খান, বিনুরা ফার্নান্দো, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, গ্রাহাম ক্লার্ক ও থমাস ওকোনেল। খুলনা টাইগার্স দলে নিয়েছে অশান থমাস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হাসনাইন ও লুইস গ্রেগরিকে। তবে নতুন দল দুর্বার রাজশাহী দলে নিয়েছে মাত্র দুই বিদেশিকে, তারা হলেন সাদ নাসিম ও লাহিরু সামারাকুন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।